আমি কিনেছি সবথেকে সস্তা কিছু স্মার্টওয়াচ। এর মধ্যে আছে 1000 টাকা থেকে শুরু করে 100 টাকা প্রত্যেকটা রেঞ্জের স্মার্টওয়াচ। হ্যাঁ ভাই, 1000 টাকা স্মার্টওয়াচ, 400 টাকা স্মার্টওয়াচ, 300 টাকা স্মার্টওয়াচ, 200 টাকা স্মার্টওয়াচ আর ইভেন 100 টাকারও স্মার্টওয়াচ আছে এখানে। তবে 100 টাকা স্মার্টওয়াচে যাওয়ার আগে সবার আগে আমি আনবক্স করব এর মধ্যে সবথেকে দামি স্মার্টওয়াচ। প্রত্যেকটা স্মার্টওয়াচ ভিডিওর কমেন্ট সেকশনে এই স্মার্টওয়াচের কথা তোমরা বলেছো। চলো গাইস, দেখা যাক স্মার্টওয়াচটা কেমন হয়। যদি বাজে হয় দোষী হবে তোমরা, ঠিক আছে? এবার ভাই, এই স্মার্টওয়াচটা 1800 টাকায় আমি কিনেছি। এবার এখন হয়তো প্রাইস বেড়ে যেতে পারে, কমেও যেতে পারে, প্লিজ কান্নাকাটি করবেন না। চলো ভাই, সিল্কাটা হয়ে গেছে, ফ্লিপকার্ট থেকে কিনেছি, বুঝতেই পারছো। ও ভাই, প্যাকেজিং সুন্দর ভাই, খুবই সুন্দর সলিড প্যাকেজিং। হ্যাঁ ভাই, ডিজো স্মার্টওয়াচ। এই ডিজো স্মার্টওয়াচের ব্যাপারে তোমরা সবাই 500 করে কমেন্ট করেছো, আমি জানি না কেন। সত্যি কথা বলতে আমি পার্সোনালি ডিজো স্মার্টওয়াচ আগে কোনোদিন ইউজ করিনি। 1000 টাকার রেঞ্জের ভাই এই স্মার্টওয়াচটাই ভাবলাম নেওয়া যাক, নিয়ে দেখা যাক কেমন হয়। আর লাস্টে আমরা দেখবো এই 1000 টাকার স্মার্টওয়াচটাকে কি আমাদের এই 100 টাকার স্মার্টওয়াচটা বিট করতে পারে কিনা। যেমন কি দেখতে পাচ্ছো, টাটকা মাল পুরো সিল বিল লাগানো আছে, খুলে দেখা যাক কেমন হয়। প্রথমে ভাই বাক্সের ফোর স্ক্রিনটা সরাতে হবে, আই মিন বাইরের প্লাস্টিকটা সরাতে হবে। খোলার সাথে সাথে প্রথমেই যেটা বেরোচ্ছে সেটা হলো ডিজিটাল ম্যানুয়াল। দেখো ভাই, যখনই কোনো প্রোডাক্টের দাম কম হবে তার মানে বুঝবে যে কিছু না কিছু জায়গায় এরা কস্ট কাটিং করেছে। আর ডিজো ভাই কস্ট কাটিং করেছে আমাদের ম্যানুয়ালের ইঙ্কে ভাই। ম্যানুয়াল দেখলে বুঝতে পারবে খুবই লাইট ইঙ্কে ভাই প্রিন্ট করা, বুঝতেই পারছো 1800 টাকার দাম ভাই, কোথাও না কোথাও তো একটু টাকা বাঁচাবে নাকি ভাই। ম্যানুয়ালটা এরকম ছুঁড়ে ফেলে দিলে কিন্তু ফেলা যাবে না, কারণ এখানে ভাই কিউআর কোড আছে যেটা দিয়ে আমাকে ডিজোর অ্যাপ ডাউনলোড করতে হবে। নেক্সট যেটা বাক্স থেকে বেরিয়েছে সেটা হলো এই চার্জিং কেবল। এবার এটাও ভাই দামি স্মার্টওয়াচের মতন ম্যাগনেটিক চার্জার আছে, বেশ ভালো লাগলো। চার্জিং এ কোনো কস্ট কাটিং। এবার আমরা বার করব আমাদের আসল মশলা, সেটা হলো ডিজো স্মার্টওয়াচ। ও ভাই, আমি এই বেল্টে হাত দেওয়ার সাথে সাথে বুঝে গেছি প্রিমিয়াম ব্যাপার তো আছে ভাই। বেটও আছে, বেশ ভালোই বেট আছে। প্লাস্টিকটা খুলে দেখি ভাই ডিসপ্লের কি সিন আছে এখানে। উফ ভাই, উফ হেভি ভাই। ফ্রেমটা ভাই মেটালিক ফ্রেম আছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো ভাই, আমার ভাই ব্যাপার হলো স্মার্ট ওয়াচে যদি দুটো ফিচার কম থাকে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে যেন ভালো হয়, কারণ আফটার অল এটা একটা ওয়াচ, হাতে পড়লে যেন একটু স্টাইলিশ লাগে ভাই। চলো ভাই সুইচ অন করা যাক। এই ভাই ডিজো লেগে এসেছে ভাই, এই তো ভাই, এই তো ভাই। এখন অব্দি আমার স্ক্রিনটা সেরা লাগছে, কিন্তু এটার একটা স্ক্যাম আছে, সেটা হলো এখন যদি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালো, তাই জন্য আমরা ঠিক বুঝতে পারছি না বেজেলটা কত চওড়া। এটার জন্য আমাদের অ্যাপের সাথে কানেক্ট করতে হবে আমাদের স্মার্ট ওয়াচকে ভাই। এটাই হলো ডিজোর অ্যাপ, ডাউনলোড হয়ে গেছে। চলো দেখা যাক এবার কানেক্ট করে কেমন কি ডিসপ্লে হয়। গাইস কানেক্ট হয়ে গেছে, এখানে ডিজো সবকটা ওয়াচ আছে আমাদের, হলো ডিজো ওয়াচ ডি, এই তো ভাই এসে গেছে। ইয়েস, পেয়ারিং সাকসেসফুল ভাই। ভাই ক্যামেরায় তোমরা বুঝতে পারছো নাকি জানি না ভাই, কিন্তু মারাত্মক ডিসপ্লে ভাই, আমার ডিসপ্লেটা সেরা লেগেছে এখন অবধি। তার সাথে যা দেখছি ভাই ফিচার্স ও প্রায় সবকিছুই আছে ভাই। 2 থেকে 3000 টাকা স্মার্ট ওয়াচে যা যা ফিচার্স আছে সে সবকিছুই আমি দেখতে পাচ্ছি এই স্মার্ট ওয়াচে। আমি ভাই এখন বুঝতে পারছি কেন তোমরা স্মার্ট ওয়াচের ভিডিও দিলেই কমেন্ট সেকশনে ডিজো ডিজো করো ভাই। একটা জিনিস যেটা আমি বলবো সেটা হলো বেজেলগুলো একটু চওড়া আছে, কিন্তু 1800 টাকায় বেজেল নিয়ে ভাই আমি কমপ্লেন করতে চাই না ভাই, যথেষ্ট ঠিকঠাকই ওয়াচ আছে। এবার ভাই এটা তো ছিল 1800 টাকার স্মার্ট ওয়াচ, এবার আমরা 1800 টাকা থেকে ডাইরেক্ট চলে যাবো 400 টাকার স্মার্ট ওয়াচে। এরপর আমরা 300 টাকা, 200 টাকা আর শেষে 100 টাকারও স্মার্ট ওয়াচ দেখবো ভাই। দেখা যাক 400 টাকার স্মার্ট ওয়াচ আমাদের কি কি অফার করে। সব থেকে বড় কথা, যদি চলে যায় তাহলেই ভাই ঠিক আছে, 400 টাকার স্মার্ট ওয়াচ চলছে ব্যাস ভাই, টাইম বলছে তাতেই আমি খুশি ভাই। ভাই ওয়েবসাইটে তো লেখা যায় এই স্মার্ট ওয়াচটার নাম হলো শিফট স্মার্ট ওয়াচ। চলো দেখা যাক 400 টাকার শিফট স্মার্ট ওয়াচ কেমন হয়। ভাই বাক্সের অবস্থা একটু খারাপ ভাই, ভেতরে বাক্স আছে নাকি ডাইরেক্ট স্মার্ট ওয়াচই ভাই দিয়ে পেয়ে যাবো। না ভাই, বাক্স আছে কোনো অসুবিধা নেই ভাই, স্মার্ট ব্রেসলেট কেস করেছে ভাই। স্মার্ট ওয়াচ বলেছিলাম, স্মার্ট ব্রেসলেট আবার কি। 400 টাকার স্মার্ট ওয়াচ মানে বুঝতেই পারছো একটুখানি প্যাকেজিং মানে ওরকমই হবে, উপর থেকে ক্ষয়ে হয়ে গেছে ভাই, পোকা পোকা খেয়ে নিয়েছে হয়তো। চলো গাইস আনবক্সিং করা যাক, খুবই সুন্দর আনবক্সিং এক্সপিরিয়েন্স এখন অবধি। বাহ হেভি ভাই, কোনো ম্যানুয়াল নেই, কোনো চার্জার নেই, কোনো দরকার নেই ভাই, ডাইরেক্ট স্মার্ট ওয়াচ, এই তো এটাই চাই ভাই। স্মার্ট ওয়াচের স্ক্রিন দেখো ভাই, কেমনে রোগ রয়েছে স্ক্রিনটা, বাপরে বাপ, ধুলো বুলো পড়ে ভর্তি ভাই। শুধু ধুলো না, ধুলোর সাথে 500 কোটি স্ক্র্যাচও আছে। কেন ভাই, ভাই মানছি 400 টাকা দাম, কিন্তু তা বলে ভাই এরকম ভাই ইউজ করা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাঠিয়ে দেবে ভাই। স্মার্ট ওয়াচের বেল্ট আবার কি সব লেগে আছে ভাই, কি কি করেছে ভাই স্মার্ট ওয়াচ পরে ভগবান জানে ভাই, আমি আর ভাবতেও চাই না। চলো দেখা স্মার্ট ওয়াচের চলছে কি না ভাই। সুইচ বলতে একটাই সুইচ আছে ছোট্ট মতন, না ভাই অন তো হচ্ছে না, মনে হয় চার্জ নেই, চার্জে বসাতে খুবই অদ্ভুত একটা ভাই স্মার্ট ওয়াচ, যেটা চার্জে বসাতে নেই স্মার্ট ওয়াচের, এটাকে ভাই চার্জারে ঢুকিয়ে দিতে হবে তবেই চার্জ হবে। এইটা কিন্তু মন্দ না ভাই, চার্জারের টাকা বাঁচানোর জন্য ভাই স্মার্ট ওয়াচের ভেতরেই ভাই চার্জার লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো। স্মার্ট ওয়াচ চার্জ হয়ে যাওয়ার পর আবার বেল্ট লাগাতে হবে ভাই, ভার্সাটাইল স্মার্ট ওয়াচ, মানে স্মার্ট ওয়াচ চার্জ করতে হবে এরকম ভাবে, চার্জ করার পর আবার বেল্ট পড়াতে হবে ভাই। যেমন কি দেখতে পাচ্ছ স্মার্ট ওয়াচ চার্জিং হচ্ছে, চার্জ ছিল না বলে অন্ধকার হয়েছে, চার্জ হয়ে গেলে আশা করি আমরা স্মার্ট ওয়াচটা ইউজ করতে পারবো। চলো গাইস চার্জ আমাদের হয়ে গেছে, এবার সবার আগে আমাদের এই স্ট্র্যাপগুলো লাগাতে হবে ভাই। স্ট্র্যাপ ট্র্যাপ লাগানো হয়ে গেছে, এবার আমরা দেখবো এর ডিসপ্লে কোয়ালিটি। 3, 2, 1 ও ভাই অন তো হচ্ছে, কিন্তু ডিসপ্লে কোয়ালিটি ভাই, আবার পাওয়ার ডাউন ভাই, এতক্ষণ তো চার্জ দিলাম এর মধ্যেই আবার পাওয়ার ডাউন, ফিট
প্রো ভাই স্মার্টওয়াচটার নাম। আর ডিসপ্লে ভাই আমার যতদূর মনে হচ্ছে ডিসপ্লে খারাপ আছে ভাই। আমার আগে যে নিয়েছিল সে পাক্কা ইউজ ইউজ করে খারাপ করে তারপরে রিটার্ন করে দিয়েছে অ্যামাজন। তার সাথে ব্যাটারিরও প্রবলেম আছে ভাই, 500 ঘন্টা ধরে ভাই চার্জ দিচ্ছি তাও ভাই পাওয়ার ডাউন হয়ে যাচ্ছে ভাই। 400 টাকা স্মার্টওয়াচটা একটু স্ক্যাম হয়ে গেল। এবার চলো দেখা যাক 300 টাকা স্মার্টওয়াচ কি বলে ভাই। 300-400 স্মার্টওয়াচের কোয়ালিটি যতটাই বাজে হোক অন্তত ইউজ প্রোডাক্ট যেন না আসে ভাই। স্মার্টওয়াচটা হলো ওয়েল টেকের স্মার্টওয়াচ। ওয়েবসাইটে তো দেখে ভাই খুবই সুন্দর, খুবই হাইফাই মনে হচ্ছে। চলো দেখা যাক আসল মশলাটা কেমন ভাই। 100 টাকার ক্যাশব্যাক কার্ডও দিয়েছে ভাই। 300 টাকা স্মার্টওয়াচে 100 টাকার ক্যাশব্যাক, আর কি চাই ভাই। ভাই 100 টাকা তোমাকে এমনি এমনি দেবে না, এখানে লেখা আছে 5-star রেটিং দাও তাহলে 100 টাকা ক্যাশব্যাক পাবে। আর পাবে মানে পেতে পারো। এই স্মার্টওয়াচের বাক্সটাও কি আগেরটার মতো হবে নাকি? 3-2-1 বা 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 বা, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। স্মার্ট ব্রেসলেট ভাই, এটা 400 টাকা, এটা 300 টাকা দাম, এটা কি স্ক্যাম? দুটোই তো সেম, টাইমও সেম দেখাচ্ছে। স্মার্ট ব্রেসলেট সেম লেখা, সেম বাক্স ভাই, ঠিক আছে ভাই। আর আরেকটা জিনিস অন্তত, এটা ভাই বাক্সটা দেখে মনে হচ্ছে না যে ইউজড ভাই, নতুনই মনে হচ্ছে। খুললেই বোঝা যাবে নতুন না ইউজড না। না এটা এটা নতুন আছে, এটা নতুন আছে ভাই। ভাই একটা স্ক্র্যাচ নেই, পুরো চকচক করছে স্ক্রিনটা। এটারও সিস্টেম সেমই ভাই, নরমাল ইউএসবি তে তোমাকে গুঁজে চার্জ দিতে হবে। তার সাথে বেল্ট দেবে আলাদা করে যেটা তোমাকে লাগাতে হবে এর ভেতরে ভাই। চালু করার আগে এটাকে ভাই হালকা করে চার্জ দিতে হবে। চলো ভাই অন করে যাক, অন হয়ে যা ভাই। ওয়াও সেমই কোয়ালিটি। এটাও ভাই ফিট প্রো আগেরটার মতন, সেম গল্প ভাই। এটারও পাওয়ার ডাউন ভাই। স্মার্ট ওয়াচটার ব্যাপারে আমি কি ভালো বলি বলতো, মানে তুমি ইউজ করতে পারো যদি চালু না করো, মানে এরকম ভাবে পড়ে যাবে মনে হবে একটা স্ক্রিন লাগানো ভাই। স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ পড়ে যায় ছেলেটা ব্যাস, ওটাই অত। কিন্তু স্মার্ট ওয়াচটা চালু করলেই ধরা পড়ে যাবে, কারণ ডিসপ্লে কোয়ালিটি খুব একটা ভালো না। এবার ভাই ভয় আমার একটাই, সেটা হলো আমার 200 টাকা স্মার্ট ওয়াচটাও যেন সেম না বেরোয়। ওয়েবসাইটে এই স্মার্ট ওয়াচটা পুরো একদম আলাদা দেখাচ্ছে, ব্র্যান্ডের নাম শ্রীনোভা ব্র্যান্ড। আশা করি এই একই জিনিস বেরোবে না ভাই। 300-400 টাকা স্মার্ট ওয়াচের থেকে 200 টাকার স্মার্ট ওয়াচের প্যাকেজিং দেখো ভাই, পুরো সিল করা আছে। চলো দেখা যাক স্মার্ট ব্রেসলেট বেরোয় না স্মার্ট ওয়াচ বেরোয়। 3-2-1 যত দাম কমছে তত কোয়ালিটি বাড়ছে, কি কোম্পানি এটা? এখানে আবার লিখে রেখেছে প্লিজ চার্জ দাও, মানে চার্জ একটা একদমই থাকে না এটা। চলো দেখা যাক কেমন হয়। সেম জিনিসই আমার মনে হচ্ছে, বিনা চার্জার ওয়ালা। হ্যাঁ ভাই এটা আবার ম্যানুয়াল আছে, 300-400 টাকায় ম্যানুয়াল নেই, 200 টাকায় ম্যানুয়াল আছে। কি হচ্ছে ভাই, আমি পাগল হয়ে যাবো। দেখো ভাই আশায় পাচ্ছে চাষা, তো একদম অন করার চেষ্টা করি দেখি ভাই যদি অন হয়। ভাই হচ্ছে না ভাই অন, ভাই হবে না ভাই, মানে চার্জ দিতেই হবে, ব্যাটারি একদমই ধরে রাখতে পারে না। চার্জ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে অন করা যাক। 3-2-1 অন হয় না কেন? এই তো, এই তো অন হয়েছে, অন হয়েছে, অন হয়েছে ভাই। এটার ইউজার ইন্টারফেস আগের থেকে আমার বেটার মনে হচ্ছে, মানে কোয়ালিটি যেমন কি দেখতে পাচ্ছ অনেকটা বেটার ভাই, অনেক বেটার। তার সাথে চার্জও ভাই খুব কম টাইমে অনেকটাই চার্জ হয়ে গেছে। এবার ভাই এমনিতে স্মার্ট ওয়াচ কি হয়, এমনি স্ক্রিন টাচ হয়, কিন্তু এই ক্ষেত্রে নিচে একটা ছোট্ট সুইচ আছে, এটাই যা স্ক্রিন টাচ, মানে এটা দিয়ে তুমি ইউজ করতে পারবে। কি দিনকাল আসছে ভাই, 200 টাকা স্মার্ট ওয়াচ 300-400 টাকা স্মার্ট ওয়াচকে ভাই বিট করে দিল। কিন্তু ভাই খেলা এখনো শেষ হয়নি, কারণ আমার কাছে আছে 100 টাকা স্মার্ট ওয়াচ ভাই। এই স্মার্ট ওয়াচটাও যদি স্মার্ট ব্রেসলেট বেরোয় ভাই আমি ছেড়ে দেবো ভাই, ইউটিউব ছেড়ে দিয়ে আমি ওই স্মার্ট ব্রেসলেটের ব্যবসা খুলবো। এবার ভাই এই স্মার্ট ওয়াচটার দাম হলো 190 টাকা। এবার আমার কাছে ভাই এর থেকেও কম দামি একটা স্মার্ট ওয়াচ আছে। রাত্রিবেলা রুটি কিনতে যে রুটি ভাই এরকম ভাবে একটা কাগজে মুড়ে দিয়ে দেয়, সেভাবে ভাই স্মার্ট ওয়াচ দিয়েছে। কিন্তু তার আগে ভাই চলো এইটা দেখা যাক, এইটা কেমন স্মার্ট ওয়াচ পেলো। তোমার জন্য একটা গিফট এনেছি, ক্লাস দেখে অবাক হয়ে যাবে, আন্টি এনেছে ডায়মন্ড রিং এনেছে নাকি আমার জন্য? তারপর এরম ভাবে খুলবে, টাটা 190 টাকা তোমার ভ্যালেন্টাইন্স ডে শট ভাই। আগেরটার মতন না ভাই, এটা পুরো একদমই ডিফারেন্ট একটা স্মার্ট ওয়াচ ভাই। সাইডে আবার দুটো সুইচ আছে, পুরো এই সুইচ অন করা যাক, এটা অন্তত সুইচ অন হয়ে যাবে ভাই। ও ভাই কি স্মার্ট ওয়াচ ভাই, ওরে বা স্মার্ট ওয়াচ না ভাই, শুধু ওয়াচ এটা। এখন 9:40 বাজে আর এখানে দেখাচ্ছে 12টা, 12টাই বেজেছে ভাই, আমার 12টা বেজে যায় ভাই স্মার্ট ওয়াচ কিনতে গিয়ে। ও ভাই টাইম সেট করার জন্য আবার এখানে একটা সুইচ দিয়েছে ভাই। এমনি স্মার্ট ওয়াচ গুলোর পেছনে সেন্সরের জন্য এরকম একটা জিনিস থাকে না, এ কি করে এই ভাই চালু আছে ভাই, ইও ভাই পেছনে সেন্সর বাড়িয়ে দিয়েছে ভাই, চারটে ছোট ছোট ফুটো বাড়িয়ে দিয়েছে প্লাস্টিকের, কিছু নেই ভাই কিন্তু তাও বাড়িয়ে দিয়েছে। এবার পালা ভাই আমাদের সব থেকে সস্তা স্মার্ট ওয়াচ, 149 টাকা স্মার্ট ওয়াচ। চলো দেখা যাক 149 টাকা কেমন স্মার্ট ওয়াচ এসেছে। 100 টাকা স্মার্ট ওয়াচ কে আমাদের এই 1000 টাকা স্মার্ট ওয়াচ কে হারাতে পারবে? চলো দেখা যাক ভাই, এটা আর কি ছুরি দিয়ে কাটবো ভাই, খামে করে পাকিয়ে দিয়েছে। 3-2-1
মা ওয়াচ কোথায়? দি মা কি স্ক্যাম? দি মা কি এটা? ওয়াচ কোথায় গেল? মানে স্ক্যাম হয়ে গেছে। এটা কি নাথিং এ স্মার্ট ওয়াচ? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নাকি আমি দেখতে কেন পাচ্ছি না স্মার্ট ওয়াচটা? ভাই 50 টাকার গিফট কার্ড। স্মার্ট ওয়াচের নামে স্মার্ট ওয়াচের শুধু ব্র্যান্ড দিয়ে 50 টাকার আবার গিফট কার্ড দিচ্ছে। ভাই তুমি যদি ওয়েবসাইটের ছবিগুলো দেখো প্রত্যেকটা ছবিতে স্মার্ট ওয়াচ দেখিয়েছে। শুধু ব্র্যান্ডের ছবি দিতে পারত। ওয়াটার এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। আমি যদি স্মার্ট ওয়াচটা ওয়াটার এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স না ভাই এটা এটা ওয়াটার এন্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। ভাই যাই হোক স্মার্ট ওয়াচটা পরে দেখি কেমন লাগে। গাইস কেমন লাগছে স্মার্ট ওয়াচটা? হেভি না? কি সুন্দর ওয়াচ ফেস দেখো পুরো ট্রান্সপারেন্ট। তো হ্যাঁ ভাই এটা হলো 1000 টাকা স্মার্ট ওয়াচ আর এটা হলো 100 টাকা স্মার্ট ওয়াচ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করো ভাই। যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি স্মার্ট ব্রেসলেট দেবো ভাই। আমি বাড়িতে গিয়ে তোমাদের স্মার্ট ব্রেসলেট হাতে ধরিয়ে আসবো। ভাই স্মার্ট ওয়াচটা কাজ করছে ভাই। এই দেখো গাইস টাইম দেখাচ্ছে 1:10 বাজে এখন।